এর কোন নেতাকর্মীকে আমরা দেখতে পাইনি, কোনো পিকেটিং কিংবা কোনো চোরা গুপ্তা যে মিছিল টিছিল হয় সেটাও আমরা এবার দেখতে পাইনি। তবে সকালে তারা কুতোয়ালি এবং চাঁদগাঁও এলাকায় কিছু নাশকতা সৃষ্টির চেষ্টা করেছিল হঠাৎ করে এসে, কিন্তু পুলিশের তৎপরতার কারণে তারা সেটা পারেনি। এই কারণে পুলিশ পাঁচজনকে আটক করেছে। রাস্তায় পুলিশের উপস্থিতি কেমন দেখছেন? স্মারক চট্টগ্রামে আপনি আপনাকে জানাই যে আজকে হরতাল উপলক্ষে 1600 জন বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছে। তারা নগরীর 50টি গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা টহল দিচ্ছে। এই প্রসঙ্গে আমি চট্টগ্রামের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মুস্তাক আহমেদের সাথে কথা বলছিলাম। তিনি আমাকে জানিয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন, সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের, জামাত শিবিরের যে কোনো নাশকতা এবং অপ্রীতিকর ঘটনা যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার জন্য তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। তারা ঘোষণা দিয়েছে, এরই মধ্যে শুরু হয়ে গেছে তাদের প্রস্তুতি এবং গণজাগরণ অবস্থান শুরু হয়েছে। তারা বলেছে যে তারা আজকে হরতাল উপলক্ষে শুধু চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গণ অবস্থান কর্মসূচি নয়, নগরের বিভিন্ন স্থানে তারা থাকবে এবং জামাত শিবিরের যে কোনো অপতৎপরতা, শুধু হরতাল নয়, যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। স্মারক আজাদ, একই সাথে আপনার জানতে চাই আপনার কাছে যে আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠনের হরতাল ঠেকানোর ব্যাপারে কোনো কর্মসূচি চট্টগ্রামে চলছে কিনা। হ্যাঁ স্মারক, আপনাকে আমি জানাই হরতালের ব্যাপারে গণজাগরণ কর্মসূচির তাদের যে তৎপরতা এবং জনতার যে হরতাল প্রতিহত করবার যে একটা ইচ্ছা গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে তাল মিলিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাথে 14 দল আজকে বিকেল 3টায় তাদের একটা মিছিল, হরতাল বিরোধী মিছিল করার কথা রয়েছে। তারা মিছিল করবে, সমাবেশ করবে এবং নগরীর বিভিন্ন জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডেও হরতাল বিরোধী মিছিল করবার কথা রয়েছে। আমরা জেনেছি যে ইতিমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় হরতাল বিরোধী মিছিল হয়েছে, অবস্থান নিয়েছে ছাত্রলীগ যুবলীগের কর্মীরাও এবং সাধারণ লোকজনও কিন্তু রাস্তায় আছে। এবং আমি দেখেছি স্বতঃস্ফূর্তভাবে লোকজন অফিস আদালতে যাচ্ছে, দোকানপাট এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে এবং কর্মজীবী মানুষদের আমি দেখেছি খুব স্বাভাবিকভাবে, অন্যদিন তারা যেভাবে কর্মস্থলে যায় সেভাবে তারা কর্মস্থলে যেতে আমি দেখেছি। স্মারক আজাদ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আজাদ তালুকদার। জামাতে ইসলামীর ডাকা আজকের হরতালে এখন পর্যন্ত রাজধানীর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সকাল থেকে পর্যাপ্ত পরিমাণ যানবাহন চলাচল করছে। মানবতা বিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনাল ও কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রায় বাতিল আর কক্সবাজারে কর্মী নিহত হওয়ার প্রতিবাদে জামায়াত এ হরতাল ডাকে। হরতালের সবশেষ পরিস্থিতি জানতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে আছেন আমাদের সহকর্মী মনির মিলাদ, তার কাছেই এবার চলে যাচ্ছি। মনির, এখন পর্যন্ত হরতালে কোনো নাশকতার খবর পল্টন এবং তার আশেপাশের এলাকায় আপনি জানতে পেরেছেন কিনা? দেখুন, কিছুক্ষণ আগেও আমি জানিয়েছি যে সকাল থেকেই কিন্তু এই নয়াপল্টন এলাকায় আমি অবস্থান করছি, তবে এখন পর্যন্ত হরতালের সমর্থনে হরতাল আহ্বানকারী জামায়াত কিংবা শিবিরের কোনো ধরনের তৎপরতা কিন্তু আমরা রাজপথে দেখতে পাইনি। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে জামায়াত কিংবা শিবিরের কোনো ধরনের নেতাকর্মীকে সড়কে না দেখা গেলেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু রাজপথে মোতায়েন আছে। এবং বলা চলে যে আজকে এই হরতালে রাজপথ কিন্তু পুরোটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে। আরেকটি বিষয় যে আজ সকাল 7:30টায় খিলগা এলাকায় জামায়াতের কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে বলে আমরা খবর পেয়েছি এবং পরবর্তীতে পুলিশি তৎপরতায় তারা সেখান থেকে কোনো মিছিল বের করতে পারেনি। তো এর বাইরে আসলে এই নয়াপল্টন, কাকরাল, বিজয়নগর কিংবা মালিবাগ এলাকায় হরতালের সমর্থনে কোনো ধরনের মিছিল কিংবা পিকেটিং এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। মনির, সেই ক্ষেত্রে রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি, মানে ঠিক এই সময়টায় আজকে রবিবার, সরকারি কর্মদিবস, সেই ক্ষেত্রে পেছনে আমরা খুব বেশি গাড়ি আসলে দেখতে পাচ্ছি না, সেটা সাধারণ মানুষ আসলে কি বলছেন আজকে হরতাল নিয়ে? দেখুন, আপনি আসলে ঠিকই বলছিলেন যে আজ সপ্তাহের কর্মদিবস এবং সকালের এই সময়টাতে সড়কে যে ধরনের যানবাহন চলাচল করার কথা সেরকম কিন্তু আসলে দেখা যাচ্ছে না। রাজপথে যেমনটি দেখা যাচ্ছে যে সিএনজি চালিত যে অটোরিকশা এবং রিক্সা চলাচল করছে, পাশাপাশি নগর পরিবহনের বাস চলাচল করছে, সেটিও কিন্তু খুব সীমিত আকারে। এই ব্যাপারে আমি এখানকার যে সাধারণ মানুষ আছে যারা কর্মস্থলে যাবার জন্য ঘর থেকে বেরিয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সপ্তাহের অন্যান্য
দিন তারা যেভাবে সড়কে বের হলে আসলে গাড়ি পান সেভাবে কিন্তু আজকে তারা পাচ্ছেন না, যে কারণে তারা কিছুটা হলেও ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং তাদের কাছে আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম যে আজকে যে জামায়াত ইসলামের ডাকা যে হরতাল, সেই হরতালে তারা কোনো ধরনের আতঙ্কের মধ্যে আছে কিনা। তো তারা বলছেন যে আতঙ্ক কিছুটা তাদের মধ্যে কাজ করছে, কারণ জামায়াত ইসলামী গত কিছুদিন ধরে আসলে সারা দেশব্যাপী এই মানবতা বিরোধী অপরাধের যে বিচার, সেই বিচারের বিরুদ্ধে যে ধরনের নাশকতা, যে ধরনের অপতৎপরতা চালাচ্ছে, সেই জন্য তারা বলছেন যে তারা কিছুটা আতঙ্কের মধ্যে আছেন। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন, যে কারণে তারা অনেকটা সংশয় নিয়ে আসলে কোনো ধরনের ভীতি ছাড়াই আসলে বের হয়েছেন। এবং তারা বলছেন যে তাদের মধ্যে আসলে কোনো ধরনের ওই ভয় কাজ করছে না। এবং সেক্ষেত্রে পুলিশ কি বলছে, পুলিশের সাথে কি আপনার কথা হয়েছে, তারা কিভাবে নিরাপত্তা বিধান করতে চান আজকের এই হরতালে? তারা যেমনটি বলছে যে আজকের হরতালকে সামনে রেখে কিন্তু গতকাল থেকেই তারা পুরো রাজধানীর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন। এবং প্রধান যে সড়কগুলো আছে সেই সড়ক এবং সড়কের যে মোড় কিংবা গলির যে প্রবেশ পথগুলো আছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে পুলিশ এখানে দায়িত্ব পালন করছে, তার পাশাপাশি র্যাব এই যে প্রধান সড়কগুলো আছে সেখানে টহল দিচ্ছেন। সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য হচ্ছে যে জামায়াত কিংবা শিবিরের যে কোনো ধরনের নাশকতা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আছেন। এবং তারা বলছেন যে জামায়াত কিংবা শিবির আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির কোনো যদি চেষ্টা চালায় সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।